কুমবাৰৰ পৰা আৰম্ভ হ'ব অসম বিধানসভাৰ বাজেট অধিবেশন। হিমন্ত বিশ্ব শর্মা চৰকাৰৰ প্ৰথমখন বাজেট অধিবেশনক লৈ তৎপৰ হৈ পৰিছে বিধানসভা সচিবালয়। ইতিমধ্যে প্ৰস্তুতি সম্পূৰ্ণ কৰিছে মাহজোৰা বাজেট অধিবেশন। অধিবেশনৰ পূৰ্বে আজি অধ্যক্ষ বিশ্বজিত ৰৈমাৰীয়ে শাসক বিৰোধী বিধায়কৰ সৈতে এক কৰ্মশালা অনুষ্ঠিত কৰে আৰু কৰ্মশালাত উপস্থিত থাকে প্ৰাক্তন অধ্যক্ষ পৃথিৱী মাঝি, প্ৰাক্তন বিধায়ক হলিৰাম তেৰাঙকে ধৰি বহু সংখ্যক বিধায়ক। আমি আশা করছো এই বাজেটত বিশেষকৈ আমি বিটিআর যেটা চুক্তি করার পিছত ইউ পি পি এল এ ক্ষমতা আছে যেতিয়া আমার মেন্ডেটটো হল যে বিটিআর একক এইটো সফল হোক অনুষ্ঠান প্রতিষ্ঠান যেনেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, অর্গানিক ইউনিভার্সিটি, স্পোর্টস ইউনিভার্সিটি, সেগুলো ইনফ্রাস্ট্রাকচার আর এডুকেশন ডিপার্টমেন্ট ডেভেলপ করবর কারণে যেখানে কমিটমেন্ট আছে তার কারণে পর্যাপ্ত পরিমাণের বাজেটের প্রয়োজন। এই কারণে কাউন্সিলক আমার পর্যাপ্ত পরিমাণের বাজেট লাগে, সেইটা আমি আশা করছো দিব। সরকারে যে বাজেট উত্থাপন করে, সরকারে বাজেট উত্থাপন করার পাছত কি হয় সেই বাজেটখনের উপর আলোচনা করবলে মই এতিয়া রাইজর দলের পর অকল এজন সদস্য আইছো। তো হিসাব করে উলিয়ালে সরকারে দেখায় যে আসলতে বিধানসভার অধ্যক্ষ কয় যে আসলতে আমার কারণে আড়াই মিনিট সময়হে পাও। আমি কৈছিলোঁ যে বাজেটখন সম্পর্কে আমি থরো আলোচনা করবলে যদি সুযোগেই নাপাও তেতিয়াহলে মই বিধায়ক হয়ে অহার অর্থ কি থাকিব পাৰে। তো তেতিয়া অধ্যক্ষই কৈছে যে নহয় মিনিমাম পাঁচ মিনিটকে সময় দিয়া হব। কিন্তু মোৰ কথাটো আছিলে যে সরকার পক্ষই যেতিয়া বাজেটখন উত্থাপন করে সরকারে চিন্তা চিন্তা করে বাজেটখন উত্থাপন করে গতিকে সরকারি পক্ষর আর বেশি কবলগা না থাকে। আমি বাজেটখনের দুখবিল আঙুলিয়া দিবর কারণে আমি বিধি পক্ষর বেশি কাম থাকে কিন্তু বিরোধী পক্ষ কম সময় পায়, সরকারে সরকারি পক্ষ বেশি সময় পায়। সেইকাৰণে মই কৈছিলোঁ যে এই প্রসিডিওরটা বদলাব পাৰে নেকি যাতে আমি বিরোধী পক্ষ বেশি সময় পাব পাৰোঁ, বাজেটখন আমি থরো ডিসকাশ করব পাৰোঁ। আর সচাকে বাজেটখনের জড়িয়ে যেহেতু গোটাই দেশখনের বা রাজ্যখনের উন্নয়ন সাধন হয় সেইখনের উপর আমি থরো আলোচনা করবলে সুযোগ পাব লাগে। কিন্তু সেই প্রশ্নবিলাকৰ আজি যেহেতু অকল অরিয়েন্টেশন প্রোগ্রাম আছিল সেই প্রশ্নবিলাকৰ মীমাংসা ইয়াত নহল। এটা বছর গোটাই বছরটা বাজেট কোন দিশত কি কেন কাম করে সে বিষয়ে বাজেটত ফোকাস পায়। সেই কারণে এবার যেহেতু আমি ইউ পি পি এল হিসেবে সরকারের অংশীদার হয়েছিল আর আমি এই বাজেটে অংশ লোক ইউ পি পি এল নির্বাচিত সদস্য হিসাবে আর বাজেটত আমি অংশ লওয়ার জড়িয়ে আমার অঞ্চল আমি কেন উন্নয়ন করব পড়ে অকল আমার বি টি এ অঞ্চলের কথাই কয় কিন্তু কোনটো দিশ এতিয়াও আর্থিকভাবে সচল হব পৰা নাই, কোনটো বিষয় পিছ পৰি আছে গোটেই দৃষ্টিভংগী রাখি আমি এই বাজেটত অংশ লোক আর সরকারক কোনটো দিশত কেনে ব্যবস্থা লো গোটেই অঞ্চলটো উন্নয়ন হব সেই কথাখিনি আমি দৃষ্টি রাখিম। আর যিমান পাৰো আমি বসবাস করা আটাই জাতি জনগোষ্ঠী আটাই অঞ্চল যাতে সকলো দিশতে আগবঢ়া হয় সেই বিষয়টো দৃষ্টি রাখি আমি এবার বাজেটের অংশ লোক। আমার প্রাক্তন অসম বিধানসভার অধ্যক্ষ পৃথ্বীৰাজ মাঝি আর হিতেন্দ্রনাথ গোস্বামী দেব দুগৰাকী আছে আর এসময়ৰ খুব পপুলার আমার প্রতিনিধি হলিৰাম তেৰাং ডাঙরিয়াও আহিছে। বিধায়কসকলক আগন্তুক বাজেট সেশনত কেনেকৈ প্রশ্ন উত্থাপন করব, কেনেকৈ ডিসিপ্লিন উইথ তেখেতসকলে বক্তব্য রাখিব আর কি অসমৰ সমস্যা এই সমূহৰ ওপৰত তেখেতসকলে বক্তব্য রাখিব তার ওপৰত এটা অরিয়েন্টেশন প্রোগ্রাম করা হৈছে। আর সকলো বিধায়কক এটা এক্টিভনেস আনিবলৈ কাৰণে প্রয়াস করা হৈছে আমার স্পিকার মহোদয়ের ইনিশিয়েটিভত। কি কয় বিধানসভাত যিখিনি নিয়ম নীতি আছে আর তাত বিধায়কসকলের যিখিনি অধিকার আছে আর প্রক্রিয়াবিলাক কেনেকুৱা ধরনের এই গোটেবিলাক বিষয় তো আমার সকলের শ্রদ্ধার প্রাক্তন আমার স্পিকার আছিলে পৃথিৱী মাঝি ডাঙরিয়া, হিতেন্দ্রনাথ গোস্বামী ডাঙরিয়া আর প্রাক্তন বিধায়ক আমার হলিরাম তেৰাং ডাঙরিয়া আছিলে, তেওঁলোকৰ যেটা অভিজ্ঞতা আর যিখিনি আমার মানে নিয়ম নীতি আছে মানে পার্লামেন্টারি প্রসিডিউরর গতি তেখেতসকলে ধুনিয়াকৈ আজি অরিয়েন্টেশন প্রোগ্রামত মানে তেওঁলোকৰ এক্সপেরিয়েন্সটা বুঝাই দিলে